লকডাউনের জেরে কাজ বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন কাঁকসার মানুষ। কারণ নেই রেশন কার্ড, কেউ অনলাইনে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করেও হাতে পাননি ডিজিটাল রেশন কার্ড। আবার অনেকেই এলাকা থেকে খাদ্য সামগ্রী ত্রাণ পাননি, কিন্তু রেশন থেকে চাল গম যা পেয়েছিলেন তা শেষ হয়ে গেছে প্রায়। এরপর কি হবে, আগামী দিনে কি খাবেন, সেই নিয়ে চিন্তায় পড়েছেন এলাকার মানুষ। বিভ্রান্ত হয়ে অবশেষে মঙ্গলবার প্রায় 100 জন মানুষ বিভিন্ন এলাকা থেকে কাকসার বিডিও অফিসের সামনে এসে বিক্ষোভ দেখায়। তারা বলেন রেশন যা পাওয়া গেছে তা সমস্ত প্রায় শেষ, আগামী দিনে কি খাবেন তারা। এছাড়াও যাদের রেশন কার্ড হয়নি তারা কি খাবে, এলাকায় এমনই সমস্যা নিয়ে বিডিওর দ্বারস্থ হয়েছেন তারা। কাকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য জানিয়েছেন যাদের রেশন কার্ড হয়নি কিংবা রেশন কার্ড নেই তারা রেশন দোকানে গিয়ে নাম লেখালে সেই নামের লিস্ট আসলে তারপরেই তাদের ব্যবস্থা করা হবে। তবে বিডিও অফিস থেকে কোনো ত্রাণ বা খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে না। তোমরা কোন এলাকা থাকো? কবে দিয়েছিল দু কিলো চাল? কি বললো এখানে? এখানে বললো যা রেশন কার্ড আছে তারা পাবে না, আমাকে দিল না। ওই 2 কিলো চাল কত দিনে দিয়েছে ওইটা এখন আর হচ্ছে পেটে?